আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরও একটি নতুন মেশিন নিয়ে আসলাম মিটার কমানোর জন্য। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন মেশিন নিয়ে তাহলে নিজে নিজেই কাজ করতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, যেন বুঝতে পারেন, বুঝে কিছু একটা করতে পারেন। তো আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি ডিভাইসের পাশে কী কী আছে। এই একটা ডিভাইস, এটা আপনারা কম্পিউটারেও কাজ করতে পারবেন, আবার ওবিডি কেবল দিয়েও কাজ করতে পারবেন। এটা কারোর জন্য আছে, মোটর সাইকেল যা আছে আপনার সবগুলোই হবে, সমস্যা নেই। এই একটা কেবল, এটা হচ্ছে আপনার 6 তারের কেবল। এরপরে আপনার বেশিরভাগ আপনার R15 ভার্সন 3, FD ভার্সন 3, GSSR, আপনার ওই যে সুজুকি জিক্সার, জিক্সার SF, এটার জন্য কেবলটা লাগে আর কি। লাইনগুলো খুঁজে বাইর করতে লাগবে। আর এডাপ্টার আছে আপনার 1টা 2টা 3টা, এটা হচ্ছে আপনার ইপ্রমের জন্য আর কি। আপনারা যারা ইপ্রম করবেন, IC তুলে কাজ করবেন, এটা দিয়ে কাজ করতে লাগবে। 4টা 5টা 6টা আপনার এডাপ্টার আছে, আর কেবল আছে অনেকগুলো, 1টা 2টা 3টা, মোটামুটি মনে হয় 4টার মতো করবো সম্ভবত। এটা আপনার বিভিন্ন কাজে বিভিন্ন সময় ব্যবহার করতে পারেন আপনারা। তার সাথে আপনাদের সফটওয়্যারে একটা ডিস্ক পাবেন, একটা ওবিডি কেবল পাবেন, ঠিক আছে। তো আপনাদেরকে আমি এখন দেখাবো, আপনার একটা ইপ্রম করে দেখাবো আপনাদেরকে যে কাজটা কীভাবে হয় আর কীভাবে কাজটা করা যায়। খুব ইজিলি আপনারা কাজটা করতে পারবেন এটা দিয়ে। ইপ্রমের জন্য আমি এই চিজটা বেছে নিলাম। এটা তো অনেক একটা সুবিধা দেওয়া, সেটা সুবিধাটা কেমন আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার কাছে পালসারের বোর্ড নেই, মিটারের পুরো মিটার কমপ্লিট নেই, শুধু একটা ভাঙা বোর্ড আছে। আমি এটা দিয়ে আপনাদের পালসারের মিটারটা চেক করাই দিচ্ছি, যে আপনার পালসারের মিটারটা কীভাবে কাজ করতে পারবো। ইপ্রম করার জন্য আপনাদেরকে এই বায়োস ব্যাসটা আর কি কিনে নেওয়া লাগবে এক্সট্রা ভাবে। এটা কিনে নিলে খুব সুবিধা হয় আর কি। যদিও কেবল আছে ওখানটা, আপনার কেবল দিয়েও করতে পারবেন, কিন্তু এটা হলে খুব ভালো হয়, ICটা তুলে কাজ করলে খুব ভালো হয় আর কি, সব থেকে ভালো হয়। দেখাচ্ছি আপনাদেরকে আমি, এই একটা পালসার, এটা বোর্ড, এটা ভাঙা একটা বোর্ড। এখন আপনারা মনে করবেন এটা আমরা কীভাবে চেক করব, যে আমার কত কিলো আছে, কীভাবে দেখবো না দেখবো, কীভাবে কমাই দিই। দেখাচ্ছি আপনাদেরকে, এখানটি বুঝতে পারবেন আপনারা আসলে কত কিলো আছে। আর কীভাবে কিলোমিটার দেওয়া হবে, এটা তো আপনারা ডাইরেক্ট সংখ্যা দিতে পারবেন, এটা ফাইলের কোনো প্রয়োজন নেই। যদি ফাইল চান তাহলে ফাইলও দিতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই। দুই পাশ দিয়ে কমাইতে পারেন আপনার, যদি আপনার কাছে ফাইল থাকে তাহলে আপনি ফাইল দিয়ে দিলেন কিলোমিটারের, আর যদি ফাইল না থাকে একান্তই তাহলে আপনি সেটা সংখ্যা মেরে দিলেন। 5000 আছে, 500 কিলো করবে, 100 কিলো করবে, আপনি সংখ্যা দিলেন অটোমেটিক্যালি ও সংখ্যা হয়ে যাবে কিবোর্ড থেকে। আইসিটা তোলার পরে আপনারা ভালোভাবে আইসিটা একটু পরিষ্কার করে নেবেন, আইসিটা ভালোভাবে পরিষ্কার করে নিলে, পরিষ্কার করে নিলে সেটা লাইন পেতে খুব ভালো হয় আর কি। তারপরও আরেকটা সুবিধা আছে, আপনারা মনে করেন আইসিটা ভালোভাবে পরিষ্কার করলেন না, এখন ওখানটায় আপনাদেরকে দেখাই দিবে যে কোনটা কোনটা পিন লাইন পাইছে, কোনটা কোনটা পিন লাইন পায়নি। এটা একটা খুব ভালো সুবিধা দিয়েছে, তাহলে সহজেই বুঝতে পারবেন যে আমার এই পিনটা সমস্যা দেখা দিচ্ছে, লাইনের সমস্যা আছে। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাইতে চাই, এটা হচ্ছে আপনাদের 1 নম্বর পিন, আপনারা কেমনে বুঝবেন এই আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। জুম করে একটু প্রবলেম হচ্ছে, এই এখানটা একটা মার্ক দেওয়া আছে, ছোট্ট একটা মার্ক দেওয়ার জন্য আপনার এই পাশে পিনটা হচ্ছে 1 নম্বর পিন, ঠিক আছে। এই 1 নম্বর পিনটা আপনারা ফেলতে দিয়ে বসাই দিন,
আপনারা কাজ করবেন, ক্লিপটা তুললেন, এই যে 8 মিনিট ঘাট দেওয়া আছে এখানে, এই যে এখান থেকে ঘাট আপনারা বসাই দিন। বসাই দেওয়ার পরে আপনাদেরকে যেটা দেখাবো আমি এখন, এই আপনার এই যে কানেক্ট করে নেবেন, এখন আপনাদেরকে আমি যেটুকু দেখাবো একা একাই ভিডিওটা করছি, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। সফটওয়্যারটা আমি আগেই ওপেন করে নিয়েছি, এই দেখেন এই ইপ্রুম দেওয়া আছে, ইপ্রুম দেওয়া আছে, যে আপনার ও এটা পালসারের আইসি, পালসারের আইসি সবসময় 24LC01 থাকে। এই যে আমি খুঁজে নিব এখান থেকে 24C01, এই যে এখানে দেওয়া আছে 24C01, এটার উপর ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিকের পর এই যে এখন আমি রিয়েট করব, এই যে দেখেন ফাইল আমার ওপেন হয়ে গেছে, কিন্তু অলরেডি এই যে ফাইলটা পুরোটাই ওপেন হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এইটুকু দেখাইতে পারি যে আপনার এটা কত কিলো আছে আর কীভাবে দেখবেন আপনারা এই ফাইলটা কত কিলো আছে। এখন এই যে এই পাশে একটা চালু হয়েছে, আরে দেখেন এই যে দেখেন মোটো লেখা আছে, এই যে লেখা আছে মোটর বাইক, এখানটায় লেখা আছে আপনার বাজাজ, একটু খেয়াল করে দেখেন ভালোভাবে, এই নিচে লেখা আছে আপনাদের বাজাজ, ক্লিয়ারলি বুঝা যাচ্ছে না, আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটু লাইটটা অফ করে দিলাম। লেখা আছে বাজাজ, এই বাজাজে আমি ক্লিক করলাম, এই যে এখানটা দেওয়া আছে পালসার 24C01, এটাতে আপনারা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এই যে আপনার এখানটা কিলোমিটার চলে আসছে, এই যে KM, এটাতে ছিল আপনার 186 কিলোমিটার। কারণ আপনারা যদি ইচ্ছা করেন যে ফাইল দিবেন, ঠিক আছে, তাহলে ফাইল এখান থেকে দিতে পারেন, যেগুলো ফাইলের সিস্টেম আছে এখানটা ফাইল দিতে পারেন, আর যদি আপনারা মনে করেন না আমি সংখ্যা দিয়ে দিব তাহলে আপনারা এটা ক্যান্সেল করুন। এখন আমি 500 কিলো করে নেব, এই 500 কিলো করলাম, ঠিক আছে, এই 500 কিলোর পর অ্যাপ্লাই করলাম, এই দেখ এটা কোড নাম্বারটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে, এই কোড নাম্বার এটা পুরোটাই লাল হয়ে গেছে। এখন আপনি এই রাইট করুন, এই রাইট করুন, কমপ্লিট, এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে 500 কিলো, ঠিক আছে। এটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি জিপটা বাইর করবো, বাইর করার পরে এখন আপনারা চেক করতে লাগবে যে আপনি আসলে 500 কিলো হইল কি হইল না। আমার এটা তো যেহেতু ডিসপ্লে নেই, এখন আপনাদেরকে আমি চেক করবো কেমনে, তাই আমি আবার আইসিটা রিড করব। আইসিটা আমি আবার রিড করব, এখন রিড করে আবার দেখাবো যে আপনার 500 কিলো যেটা দিয়েছিলাম আমি সেটা এখন হয়েছে কি হয়। আবার আমি আইসি নাম্বার দিলাম 24C01, আইসি নাম্বার দেওয়ার পর এই যে আবার আমি দেখেন
এই যে আবার আমি রিড করলাম, এই যে আমার রিড হয়ে গেছে, ফাইলটা চলে আসে পুরোটাই। এখন আবার আমি এই যে মোটর ঢুকে মোটর বাইক এই বাজাজ এই পালসারে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এখন দেখবো আপনার 500 কিলো আমার আছে কিনা। এই যে দেখুন যে কিলো দিছিলাম এই পুরো 500 কিলোই আছে, পুরো 500 কিলো। এখন আবার অ্যাপ্লাই করে দিলাম, ক্লোজ করে দিলাম, রাইট। এটা হচ্ছে সব থেকে সহজ, কোনো রকম কোনো ভেজাল নেই। এখন আপনি মনে করতে পারেন যে ওটা আসলে তো এমনি দেখলাম, হইলো কি হইলো না, হইলো কি হইলো না। আপনার জন্য আরেকটু সুবিধা করে দেওয়ার জন্য আমি আরেকটা কাজ করতেছি, সেটা হচ্ছে যে এই পালসারেরটা আমি বাদই দিলাম। পালসারেরটা বাদ দিলাম, আমার ডিসকভারের একটা মিটার আছে সেটা কমপ্লিট আছে, সেটা দেখানো। এটা আছে 15,520 কিলো, দেখে নেন 15,520 কিলো। এখন ওটাতে আমি কমাই দেখাবো আপনাদেরকে, ওটা দিয়ে কাজ হচ্ছে কিনা দেখেন। এটা খুব ভালো মানের একটা ডিভাইস, তাও আবার সীমিত টাকার মধ্যে, এর দাম খুবই কম, খুব একটা বেশি না। এটাতে অনেক কিছুই কাজ করা যাবে, অনেক কিছু সাপোর্ট হবে। এটা আইসিটা আমি আবার পরিষ্কার করে নিব। আইসিটা আবার এখানটা বসাবো আমি, আপনার এই ক্রমে গেছি। ওইটা আপনার আপডেট চাচ্ছে, আপডেট কখনোই দিবেন না, ক্যান্সেল করে দিবেন। এই ক্রমে গেলাম, এটা হচ্ছে আপনার ডিসকভারের মিটার, এটা আইসি নাম্বার হচ্ছে 93C46। আপনি 93 ক্লিক করলাম, 93 ক্লিক করার পর এই রিড করলাম। এখন এখান থেকে আপনি খুঁজে নিতে পারেন, এটা ম্যাচিং হচ্ছে না, আপনার এটা এখান থেকে খুঁজে নিন যে আপনার 93C46 এখান থেকে আপনি আইসি নাম্বার দিচ্ছেন, এই পাশে অপশনে আছে, এই যেখানটা খুঁজে নেবেন। যেমন আমি খুঁজে নিলাম যে আপনার কিলোমিটারটা কত ছিল আর কি, এটা দেখানোর জন্য। যদি আপনি শুধু সংখ্যা মারতে চান তার জন্য আপনি খুঁজে নেবেন, এই এখানটা এটা দেওয়া আছে, এই 93C46 DEN। ডাবল ক্লিক করলেন, আপনারা দেখছিলেন এই যে 15,523 কিলো, এটা আমার ওল্ড কিলোমিটার। এখন আমি শুধু সংখ্যা দেব, কারণ আমি ফাইল বানাইতে শিখিনি, তো আমি এখন সংখ্যা দেব। সংখ্যা এখন মনে করেন যে আমি 6,500 কিলো করে দিলাম, 6,500। এ আমি আবার অ্যাপ্লাই করলাম, ক্লোজ করে দিলাম, এই যে হয়ে গেছে। এখন আমি রাইট করলাম, কমপ্লিট। এখন আইসিটা তো
বের করে নিলাম। এসিটা বসাই দিই। অনেক সহজ কাজ করছে, আপনার এক্সট্রা কোনো কেবল বানাতে লাগবে না। যেমন অন্য অন্য ডিভাইসে কাজ করার জন্য আমাকে এই আপনার এই একটা এক্সট্রা কেবল বানিয়ে নেওয়া লাগছে। এটা দিয়ে আমি জিক্সারের কাজ করি, এফজে ভার্সন 3-এর কাজ করি, গ্লামারের কাজ করি, এটার কোনো প্রয়োজন নেই। এটার জন্য এই যে আপনার এক্সট্রা এটা একটা কেবল দিয়ে দিচ্ছে, এই যে ছয়টা এখানটা ছটা তার আছে, আমার এখানটা ছটা তার আছে। এটা একটা অনেকটা সুবিধা করছে। আমি এটা চেক করবো, চেক করে দেখি যে আমার আসলে যে কিলোটা দিলাম ওটা হইলো কি না। এটা পিনগুলো ভালোভাবে সেলাই করে নিই। পুরা 6500 হয়েছে, দেখ 6500, ওখানটা আমরা ফাইল দিয়েছি 6500, এখানটা পুরো 6500। যাক, অনেক কিছু হয়েছে। এখন আপনাদেরকে যেটা দেখাবো আমি সেটা হচ্ছে আপনার সাপোর্ট করবে এখন কী কী গাছ, এটাই সব থেকে বেশি আপনার সাপোর্ট কী কী গাড়ি করবে। আপনার এখানটা আমি নিয়ে আসি, এবার ক্লিয়ার আসছে। এই যে আপনাদের ইপ্রোম, এই যে ইপ্রোম এই ইপ্রোম এই 24, 35, 93, 95 যা আছে আপনারা এগুলো সবগুলোই এখানতে ইপ্রোম করতে পারবেন, সমস্যা নেই। আর এই পাশে আপনার যে গাড়িগুলোতে আপনারা কিলোমিটার শুধু সংখ্যা দেবেন তার লিস্টটা এখান থেকে বাই করবেন। এই যে দেখুন, এই আমি মোটোতে গেলাম, এই মোটর বাইকে গেলাম, এই বাজাজ, এই যে পালসার 24C01, তারপর বিভিন্ন ধরনের আছে এখান থেকে, বিভিন্ন ধরনের আছে আছে 93C40, 24C02, 24C08, যেমন এটা আপনার হর্নেটের 93C46, 66, হিরো হুন্ডা হাঙ্ক, হাঙ্কেরও আপনাদের কোনো ফাইল বানাইতে লাগবে না, সংখ্যা দিলেই চলবে। এরপর আপনার শুধু সংখ্যা দেবেন, এখানে হুন্ডা CVR 93C56, এই আপনার CVR 1008 93C56 CVR, এই দেখেন টোটাল আছে দেওয়া CVR 24C04, এটাও আপনার 04, এই ফিজার, এই কাওয়াসাকি, KTM ডিউক, এই যে আপনার কিলোমিটার, এটা ডাইরেক্ট আপনি কিলোমিটার দেবেন এখান থেকে, এই যে ইয়ামাহা FZ1 ফিজার, কার ট্রাক থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু এখানে দেওয়া আছে A to Z। সবগুলো আপনারা সংখ্যা দিতে পারেন।
পিজা অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আগামীতে হয়তো বা আরো অন্য নতুন কোনো ডিভাইস নিয়ে আরো নতুন ভিডিও বানাবো আপনাদের জন্য। সুস্থ কামনা করি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।